আপনি কি জানেন তনিকে কত টাকা জরিমানা করা হয়েছে আপনি কি জানেন যে আপনি একটি অভিযোগ দিলে ষাট দিনের মধ্যে ভোক্তা অধিকার সেটা আপনার অভিযোগ নিষ্পত্তি করবে তনিকে যে মহিলাটা অভিযোগ দিয়েছেন যে ম্যাডামটা অভিযোগ দিয়েছেন সে সাড়ে বারো হাজার টাকা পেয়েছেন ভোক্তা অধিকার থেকে আপনার সাথে অনেকেই প্রতারণা করে আজকের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখায় দিব যে টনির নামে কে কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে একটা জাস্ট অভিযোগ পড়লো সেই অভিযোগটার উপরে এতটা অ্যাকশন নেওয়া হলো আপনার সাথে কোনো কেউ প্রতারণা করলে আপনার মানে অধিকার ক্ষুণ্ণ করলে আপনি একজন ভোক্তা হিসেবে অধিকার ক্ষুণ্ণ হলে কোনো জিনিস কিনে প্রতারিত হলে আপনি কীভাবে তাদেরকে জানাবেন শ্রোতা এবং প্লিজ ভাই আমার এই পেজটা ফলো করে দিবেন ছোট পেজটা আলমিনেশন জি জির ওয়ান প্রো আমার বড় পেজে জানি না আমি কাজ করতে পারবো কিনা প্লিজ তো এবার আসেন তনির কথা বলি তনির পেজে গিয়ে আপনি যত যাই শোনেন না কেন তনির কথা ভাই সেই কথা বাদ দিয়ে আপনারা চাইলে ভোক্তা অধিকারের পেজে গিয়ে আপনারা তাদের কথা শুনতে পারেন কেসটা কিভাবে নিষ্পত্তি হয়েছে সেই আপনারা জানেন সেখানে অধিকারের মহাপরিচালককে যে সাংবাদিকরা রসালো সংবাদ প্রকাশ করতেছে যে পাকিস্তানি ড্রেস বলে গুলিস্তানি ড্রেস আমি বিক্রি করেছি কোথায় বলেছেন বা কোথায় পেয়েছেন আপনারা এদিকে মহাপরিচালকও কিন্তু বলেছেন যে আপনি অনলাইনে এসে যেভাবে কথা বলেন এটাও সাবলীল হতে হবে জনগণ কেন আপনার উপরে ক্ষিপ্ত জনগণ কেন আপনাকে এনে উল্টাপাল্টা মন্তব্য করে এই বিষয়ে আপনার মাথায় রাখতে হবে অসাধারণ লাগছে তাদের এই আলাপচারিতা দর্শক শ্রোতা দেখেন আমি আপনাদেরকে আগে প্রথমে বলি যে তনি কিভাবে এই শাস্তির আওতায় আসলো এবং কী কী ধারায় তিনি এই শাস্তির আওতায় আসলো দর্শক শ্রোতা এখানে একজন ম্যাডাম পাকিস্তানি ড্রেস তিনি লাইভ করেছেন পাকিস্তানি ড্রেস খুব ভালো ড্রেস তো ম্যাডামটা অনলাইনে তাদের এই প্রোডাক্টটা কিনেছেন কেনার পরে বাসায় নিয়ে আসার পরে দেখে যে সেখানে সুতার সিলাই ঠিক নেই ট্যাগ ঠিক নেই তারপরে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন তনের যে মডারেটর আছে বা তারা আছে কাজের কিন্তু তারা এই ব্যাপারটা ভ্যালুই দেয় না ম্যাডাম অনেকদিন ট্রাই করার পরে যখন কোনো কিছু হইল না তখন ভোক্তা অধিকারের ওয়েবসাইটে গিয়ে জাস্ট দুই মিনিটে একটা অভিযোগ করে দেয় এবং অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে একটা শুনানির ডেট আসে এবং সেই শুনানির ডেটে ম্যাডাম উপস্থিত হয় কিন্তু এই তনি উপস্থিত হয় না অধিকারের বক্তব্য তিনি হচ্ছে আমরা নোটিশ পাঠাইছি আমরা হোয়াটসঅ্যাপে নিশ্চিত করেছি তনির বক্তব্য হচ্ছে আমার কর্মচারীরা আমার আমাকে ব্যাপারটা জানাই নাই গোপন রাখছে নাহলে আমি আগে এটা সমাধান করে ফেলতাম পরবর্তীতে এই যে মিটিংটা হইল তাদের আসলে প্রকৃতপক্ষে তাকে দুইটা তার উপরে অভিযোগের উপরে ধারা জারি করা হয়েছে বা বলতে পারেন মামলা জারি করা হয়েছে একটাতে পঞ্চাশ হাজার টাকা এবং একটাতে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সরকারি কোষাগারে চলে গেছে এবং পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ সাড়ে বারো হাজার টাকা যিনি অভিযোগ করেছেন সে পেয়েছেন অভিযোগ করলে টাকাও পাওয়া যায় আপনি যে প্রোডাক্ট কিনেছেন তার উপরে যে আপনি টাকা পাবেন এমনটা না যে টাকা জরিমানা করা হবে তার উপরে পঁচিশ পার্সেন্ট আপনি পাবেন সাড়ে বারো হাজার টাকা যেমন যিনি অভিযোগ করেছেন তিনি পেয়েছেন এখানে তার কাছে যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই ডকুমেন্টগুলো তিনি দিতে নাই এবং তিনি যেখান থেকে জিনিস নিয়ে আসা হয়েছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছে যে তিনি পাকিস্তানি ড্রেসও নেন এবং কপি ড্রেসও নেন তো ওই ড্রেসটা আসলে কি ছিল এত লো কোয়ালিটির কেন ছিল এটার কোনো প্রমাণ দিতে পারে নাই তিনি যেখান থেকে ইম্পোর্ট করতেছে তাদের কাগজপত্র তিনি সংরক্ষণে রাখে নাই এই তনিকে সাত দিন সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে তার যত শোরুম আছে সকল শোরুমের মধ্যে কোন জিনিসের কি দাম এবং সেটার তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুযায়ী সিল ট্যাগ লাগাইতে হবে পরবর্তীতে যায় ভক্ত অধিকার যায় টেস্ট করবে যে এই ডেস্টার দাম কত এত কোথা থেকে নিয়ে আসছেন ডকুমেন্ট দেন তারা ডকুমেন্ট দেখাইতে হবে না হলে আবার বন্ধ হয়ে যাবে পুরো দেশের তার আউটলেট বন্ধ হয়ে যেতে পারে এটা হচ্ছে আসল কথা তনি যে কথাই বলুক না কেন আমরাও চাই অনলাইনে সবাই স্বচ্ছ স্বাভাবিকভাবে ভাই ব্যবসা করুক এখানে দেখেন আপনার সাথে যদি অনলাইনে কেউ প্রতারণা করে আপনারা অনেক চিল্লাচিল্লি করেন আমাকে মেসেজ দেন লাভ নাই ভাই আপনি ভক্ত অধিকারে কমপ্লেন করেন অভিযোগ করেন তাহলে দেখবেন যে আপনার এটা খুব দ্রুত সমাধান হয়ে গেছে এবং আপনি বরং টাকাও পাবেন এটা কিভাবে করবেন এই লাইভ থেকে তাদের কথাবার্তা থেকে জানতে পারছে দেখেন এই ম্যাডামটা তনির বিরুদ্ধে কিভাবে অভিযোগ করেছিল প্রথমে আপনি গুগলে চলে যাবেন ডিএনসিআরপি লিখে সার্চ দিবেন ডিএনসিআরপি ডট কম এখানে যাওয়ার পরে আপনি প্রথমে একটা ওয়েবসাইট পাবেন ওয়েবসাইট পাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে এক হচ্ছে আপনি যদি অভিযোগ করে থাকেন ইতিমধ্যে তাহলে এটা যাচাই করতে পারবেন আপনাকে ট্র্যাকিং নাম্বার এস এর মাধ্যমে দেওয়া হবে এবং আপনি নতুন অভিযোগ করতে চাইলে অভিযোগ দায়ের করুন এখানে ক্লিক করেন সবাই দেখে রাখেন একদিন না একদিন কাজে দিবে এখন দেখেন অভিযোগ দায়ের করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে অবশ্যই আপনার একটি মোবাইল নাম্বার লাগবে এবং আপনার এখানে আপনি যে অভিযোগ করবেন একটা প্রোডাক্ট রিসিভ করবেন সেই প্রোডাক্টের আপনি চাইলে কিছু ছবি তো আছে বা কিছু ভিডিও ফুটেজ আপনার থাকতে হবে প্রোমো বা স্লিপ থাকতে হবে এরপরে হচ্ছে আপনি চাইলে কিন্তু ভয়েসের মাধ্যমে আপনি বিস্তারিত বলে দিতে পারেন ভয়েস অপশনও আছে এখানে তো যাই হোক এখানে আরও কিছু বিষয় আছে যে দেখেন যে ষাট দিনের মধ্যে এটা তারা সম্পাদন করবে আপনার অভিযোগটা তার আমলে নিবে তো দেখেন এটা আপনার অভিযোগ করার নিয়ম কি প্রথমে যে অভিযোগ দায়ের করুন এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন আপনার ফোন নাম্বারে একটা এটি ওটিপি কোড যাবে এই কোডটা বসাইতে হবে কারণ ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আসলে সকল কিছু ঘটবে অর্থাৎ আপনার ফোন নাম্বারের মাধ্যমে তারা কিন্তু ফোন করে জানাবে বা এস দিয়ে জানাবে যেমন আমাদেরকে একটা ওটিপি চলে আসলো এখন দেখেন আপনার কি করতে হবে আপনার নাম লিখতে হবে আমি যেমন আমার নাম লিখতেছি জন্ম তারিখ দেন আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন বা পাসপোর্টের নম্বর দিবেন আমি দিচ্ছি পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে পরবর্তীতে এখানে চলে যাবেন এরপর হচ্ছে দেখেন এই ফর্মটা এই ফর্মটা ভালো মতো দেখেন এই ফর্মে কী লেখা আছে যে আপনার পিতার নাম আপনার মায়ের নাম আপনি কী পে পেশায় আছেন এগুলো সহজ একটা বিষয় তারপর আপনার স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ঠিকানা এরপর হচ্ছে আসেন যে অভিযোগ যে করবেন আপনি কি ধরনের অভিযোগ করতে চান যে আপনি কী ধরনের পণ্য কিনেছেন সেসব পণ্য আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম কি এখানে দিয়ে দিবেন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা আপনার জানতে হবে এরপর হচ্ছে সেই প্রতিষ্ঠানটা কোথায় কোন বিভাগে পড়ে সেই বিভাগটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করে দিবেন এবং অভিযোগের বর্ণনা আপনি সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনার তথ্য প্রমাণ এখানে আপলোড দিবেন যে আপনার কাছে কি ছবি আছে অর্থাৎ এই যে ডকুমেন্ট যে রিসিভ করছেন সেটা তো অবশ্যই তো ইয়ে আছে তথ্য প্রমাণ আছে এরপর আপনি আপনার স্বাক্ষর দিবেন স্বাক্ষর দেওয়ার পরে আপনি এখানে কিন্তু এই যে আবেদন রিভিউ করুন এখানে ক্লিক করে আপনি কিন্তু ফাইনাল অপশনে যাইতে পারেন এবং ফাইনাল অপশনে যাওয়ার পরে আপনার কিন্তু এখানে তারা নির্দিষ্ট সময় পরে কিন্তু দেখা গেলো খুব তাড়াতাড়ি আপনাকে এস এম এসের মাধ্যমে প্রথমে জানাবে এবং তারা ওই পার্টির সাথে যোগাযোগ করবে নোটিশ পাঠাবে ওই পার্টিটাকে এবং আপনারা কিন্তু একটা ডেটে আসতে বলবে এবং সেই ডেটে দুই পক্ষকে আসতে বলবে এবং সেখানে মিটমার্টের জন্য আসতে বলবে এই হচ্ছে পুরো ব্যাপার এখানে গিয়ে খুব সহজেই এই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারেন এবং এখানে অভিযোগ দায়ের করা হয়েছে তনির বিরুদ্ধে এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অ্যাকশনটা নেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন খুব সহ আপনারা এখানে আপনারা কিন্তু এখানে সবকিছু করতে পারেন